हेलो फ्रेंड्स, वेलकम टू शिहरण। नदिया डिस्ट्रिक्टे जरा स्टाफ नार्सर जो कन्टेक्चुअल वैकेंसीगुलो बेरिए सेखाने जरा एप्लीकेशन करेछिले तादेर वेरिफिकेशनर जो एक डेट देवा हुए छे एबं जे समस्त कैंडिडेट एखाने एप्लीकेशन करेछो तादेरके एक दिन एक निर्दिष्ट 12/5/2023 एई दिने डकुमेंट्स वेरिफिकेशनर जो डाका हुए छे। सुतरां जरा नदिया डिस्ट्रिक्टेर जो एप्लीकेशन करेछिले तारा अवश्यई ভিডিওটি দেখতে পারো বা তোমরা ওয়েবসাইটে গিয়েও নোটিশটি চেক করতে পারো। নোটিশ নম্বর দেখো 2624 এবং নোটিশের ডেট 4th May 2023। ডাইরেক্ট আমার সার্কুলারে চলে আসছে, এখানে কী বলেছে আগে এটা দেখে নাও। ইন কন্টিনিউয়েশন টু দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান নম্বরটি দিয়েছে যার এগেনস্টে রিক্রুটমেন্টটি পাবলিশড হয়েছিল। ডকুমেন্টস ভেরিফিকেশান অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইড অনলাইন মোড উইল বি হেল্ড অ্যাজ পার শিডিউল্ড বিলো ফ্রম 10th AM অনওয়ার্ড। সকাল 10:00 থেকে 12/5/2023 এই তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে। সেই মতো যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলে তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম বা আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। কোন কোন প্রোগ্রামের জন্য বা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে, এটা হচ্ছে 15th Finance Commission, NHM, NOHM, 15th Finance Commission, এখানেও স্টাফ নার্স, পলিক্লিনিক বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, এ সমস্ত পোস্টে যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের জন্য। প্রথমে যে দুটো রয়েছে দেখো, 15th Finance Commission এবং NOHM এর জন্য যারা স্টাফ নার্সের অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের ভেরিফিকেশান হবে 12/5/2023 সকাল 10:00 থেকে। এবং যারা স্টাফ নার্স থ্যালাসেমিয়া NHM, স্টাফ নার্স পলিক্লিনিক, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, কমিউনিটি নার্স এ সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশান করেছিল তাদেরও ভেরিফিকেশান হবে 12/5/2023, কিন্তু দুপুর 2টার পর থেকে। এখানে কিন্তু দুটোর মধ্যে কমপ্লিট করতে পারবে না, কারণ প্রথম যে দুটো পোস্ট ছিল ওখানে 1000 থেকে 1100 জনকে ভেরিফিকেশানের জন্য ডাকা হয়েছে। সুতরাং টাইম কিন্তু প্রচুর লাগবে। এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখো, জেনারেল ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল ভেরিফিকেশান। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে বা কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে সে সম্পর্কে এখানে একটু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। নাম্বার 1, অনলাইন অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশানটা নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, কপি অফ বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অর ইকুইভ্যালেন্ট অফ ক্লাস 10 এজ প্রুফ। তোমরা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো বা বার্থ সার্টিফিকেট কার্ড যদি থাকে সেটা নিয়ে যেতে পারো। অল দ্য মার্কশিট, সমস্ত মার্কশিট, সেটা GNM হতে পারে, NM হতে পারে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সমস্ত মার্কশিট কিন্তু তোমার সাথে নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে, অল দ্য পোস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, কারো যদি কোনো কোর্স কমপ্লিট করার পর কোনো তোমরা যদি ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট কোর্স করে থাকো তাহলে সেটা নিয়ে যেতে হবে, বা কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেখানে যেমন অবশ্যই তোমার ডেট অফ জয়েনিং, কোন পোস্টে তুমি কাজ করছো সে সমস্ত উল্লেখ করা থাকে। এবার এখানে নোট যে জিনিসটা দিয়েছে, যেহেতু এতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে সুতরাং এই নোট যেটি উল্লেখ করা হয়েছে এটা একটু দেখে রাখা দরকার আছে। দেখো নাম্বার 1 বলেছে, ভেরিফিকেশান অফ টেস্টিমোনিয়ালস ডাজ নট এন্টাইটেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম টু অ্যাফেয়ার ইন ফার্দার স্টেপ অফ সিলেকশান। তুমি এখানে ভেরিফিকেশান করেছো মানেই তোমাকে সিলেকশান করা হবে বা নেক্সট যে স্টেপ রয়েছে সেখানে ডাকা হবে সেটা কিন্তু নয়। 2 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টটা ভালোভাবে দেখে রাখো, কারণ এতজন যেহেতু ক্যান্ডিডেট প্রথমেই যাদের অরিজিনাল কিছু কিছু ডকুমেন্টস নেই তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। সেটা এখানে বলা হয়েছে, ফেলিয়ার টু প্রোডিউস এনি অ্যাবাভ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড এনি মিসম্যাচ ফাউন্ড ডিউরিং ভেরিফিকেশান হিজ অর হার অ্যাপ্লিকেশান ইজ লাইবল টু বি ক্যান্সেলড। তুমি যদি তোমার যে সমস্ত ডকুমেন্টস বা ইনফরমেশানগুলো দিয়েছো সেই ইনফরমেশানের এগেনস্টে যদি অরিজিনাল ডকুমেন্টস না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বা তোমার যে অ্যাপ্লিকেশান সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের 80% ক্যান্ডিডেটের কিন্তু রেজিস্ট্রেশন নেই বা কারো কারো মার্কশিট নেই, এখন পর্যন্ত কারো কারো মার্কশিট নেই। সুতরাং তারা যদি এখানে অ্যাপ্লিকেশান করার পর ভেরিফিকেশান করতে যাও তাদেরকে কিন্তু প্রথমেই বাদ দিয়ে দেওয়া হবে, যেটা বর্তমানের ক্ষেত্রে হয়েছিল, যাদের ডকুমেন্টস কিন্তু নেই তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। সুতরাং তোমরা যাবে কিংবা যাবে না সেটা তোমাকে ডিসাইড করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে, দেখো, নো চেঞ্জ অফ ডেট, টাইম অ্যান্ড ভেনু উইল বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কেউ যদি এই দিনে না যেতে পারো, অন্য কোনো দিন বা
কোনো এক্সটেনশন কিন্তু করা হচ্ছে না। নো থার্ড পার্টি উইল বি অ্যালাউড টু এন্টার ইন টু দ্য ভেরিফিকেশান ভেনু। যে ক্যান্ডিডেট তাকেই যেতে হবে, অন্য কেউ ভেরিফিকেশানের জন্য গেলে কিন্তু হবে না। দ্য ডিসিশন অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রিগার্ডিং দ্য এনগেজমেন্ট ইজ ফাইনাল। ওখানকার যারা অথরিটি রয়েছেন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। অল দ্য কমিউনিকেশান উইল বি অ্যাভেলেবল অ্যাট www.wbhealth.gov.in আর www.nodia.nic.in। এখানে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। মোটামুটি এটা দেখে নিলে এবার যাদেরকে ডেকেছে, কত সংখ্যক ক্যান্ডিডেটকে ডেকেছে সেটা একটু নিজে দেখে নাও। স্টাফ নার্স আন্ডার HWC এখানে অ্যাপ্লিকেশান আইডিগুলো দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশান আইডিগুলি তোমরা একটু দেখে নেবে। আমি লিঙ্কে PDF দিয়ে রাখছি, কারণ এখানে অনেক অ্যাপ্লিকেশান আইডি রয়েছে। সেই মতো যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই একটু দেখে নেবে, কারণ প্রতিটা পোস্টেই প্রায় এই দুটি পোস্টে প্রায় 500 জন অর্থাৎ 1000 জনকে ডাকা হয়েছে। যেহেতু এখানে ভ্যাকেন্সি টোটাল ছিল 109, সমস্ত কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টাফ নার্স সব কিছু মিলিয়ে কিন্তু ভ্যাকেন্সি ছিল 109, সেক্ষেত্রে এতজন ক্যান্ডিডেটকে ডেকেছে। তো কাদের যাওয়া উচিত হবে বা কার যাওয়া উচিত হবে না সেটা আশা করি বুঝতে পারছো। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম, যার প্রয়োজন হবে অবশ্যই দেখে নিতে পারো। থ্যাংক ইউ।